এত দ্রুত পৃথিবীতে কোনো কিছু পরিবর্তন হয় না যতটা দ্রুত কিছু মানুষের উদ্দেশ্য এবং ইচ্ছা পরিবর্তন হয়। যদি আপনার কোনো একটি মানুষের ওপরে অভিযোগ থাকে তাহলে আপনি তার সঙ্গে কথা বলুন, কিন্তু যদি আপনার প্রত্যেকটি মানুষের উপরেই অভিযোগ থাকে তাহলে আপনি নিজের সঙ্গে কথা বলুন। সফলতার খুশি তো প্রতিটি মানুষই সেলিব্রেট করে, আর এটা করাও ঠিক আছে, কিন্তু অসফলতা থেকে শিক্ষা নেওয়াটা এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের সমাজে অনেক মানুষই তারা তাদের যোগ্যতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারপরেও তারা জীবনে কিছু করতে পারছে না, কারণ এরা পরিশ্রম এবং চেষ্টা না করে কেবল অর্থের পিছনে ছুটতে চাইছে। একটি গাছ কখনো এটা নিয়ে দুঃখী হয় না যে কতগুলো ফুল ঝরে গেছে বা কতগুলো ফুল ছিঁড়ে নেওয়া হয়েছে, বরং একটি গাছ সবসময় নতুন ফুল তৈরি করতে ব্যস্ত থাকে। আর আপনিও একটি গাছের কাছ থেকে জীবনের অনেক কিছু শিখতে পারেন, যে আপনি আপনার জীবনে যত কিছুই হারান না কেন, সেই সব কিছু হারিয়ে আপনি নতুন কি করতে পারেন সেটার দিকে মনোযোগ দিন। কখনোই নিজেকে অন্য কারোর থেকে কম মনে করবেন না, কারণ সবার জীবন আলাদা। আমি জানি সূর্যের সামনে একটি প্রদীপ কিছুই নয়, কিন্তু অন্ধকারের সামনে একটি প্রদীপের অনেক মূল্য। কোনো মানুষের সামনে হাত পাতার থেকে ভালো হলো আপনি সেই হাতটাকেই কাজে লাগান। জীবনে যদি কখনো হেরে যান তাহলে একটি কথা মনে রাখবেন, বয়স কখনো ক্লান্ত করতে পারে না, আঘাত কখনোই নিচে ফেলে দিতে পারে না। যদি আপনার ভিতরে জেদ থাকে তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। জীবনে কখনোই কোনো কিছুর জন্য খুব বেশি টেনশন করবেন না, কারণ যদি টেনশন করে মানুষের সমস্যার সমাধান হয়ে যেত তাহলে পৃথিবীর সমস্ত দুঃখী মানুষগুলো সফল হয়ে যেত। কেবল এটা মনে রাখবেন, ক্রাই করে কখনো সফলতা পাওয়া যায় না, বরং ট্রাই করে সফলতা পাওয়া যায়। আর জীবন তো একবারই পাওয়া গেছে, তাই কোনো কিছু করে দেখান। আর যদি আপনার খারাপ সময় চলছে তো কি হয়েছে, আপনি সেটাকে পরিবর্তন করে দেখান। দুর্বল মানুষগুলো অপমানের প্রতিশোধ লড়াই করে নেয়, কিন্তু বুদ্ধিমান মানুষগুলো কোনো অপমানের প্রতিশোধ সামনের জনের থেকে বেশি সফল হয়ে নিয়ে থাকে। কখনোই জীবনে খারাপ সময় আসলে মনে রাখবেন, এই প্রকৃতি কেবল তার সঙ্গেই খেলা করে যে ভালো খেলারি। আর জীবনে পড়ে যাওয়াটা তো অনেক গুরুত্বপূর্ণ, কারণ পড়ে যাবার পরে উপরে ওঠা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকে না। আপনি একবার নিচে পড়ে গিয়ে দেখুন, কেউ ওঠানোর জন্য আসবে না। আর আপনি একটু আকাশে উড়ে দেখুন, সবাই আপনাকে নিচে ফেলে দেওয়ার জন্য আসবে। আর এই কারণেই লোকের কথা ভাবা বন্ধ করুন। কেউ আপনার সম্পর্কে যাই কিছু বলুক, যাই কিছু ভাবুক না কেন, আপনি কেবল আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন। কেবল সেই কাজই করতে থাকুন যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। আর কখনোই অন্যকে কপি করবেন না, বরং নিজেকে এমন তৈরি করুন যাতে সারা পৃথিবী আপনাকে কপি করে। সমস্যার অভিযোগ করবেন না, কারণ জীবনে যে বড় কিছু অর্জন করবে সে সমস্যার সমাধান করবে। আর যদি এখনও আপনি আপনার স্বপ্ন আপনার অকাত অনুযায়ী দেখেন তাহলে আপনি সত্যিই মন থেকে অনেক গরিব। মনে রাখবেন, উঁচুতে সেই পৌঁছাতে পারে যে বড় স্বপ্ন দেখে। টাকাই সব কিছু এটা কেবল সেই বলে যে তার জীবনে টাকার অভাবে অনেক অসহায় পরিস্থিতি দেখেছে। আর এই কারণেই কখনোই কারোর মজা ওড়াবেন না, কারণ খারাপ গুণ তো আপনার মধ্যেও আছে আর মুখ অন্যজনের কাছেও আছে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব কিছু থেকে আপনি যত বেশি দূরে থাকবেন আপনি তত বেশি জীবনে খুশিতে থাকতে পারবেন। এ কি ভাববে, ও কি ভাববে, এই পৃথিবী কি ভাববে, এই সব কিছুর থেকে উপরে উঠে বড় কিছু ভাবুন, তাহলেই দেখবেন জীবনটা শান্তিতে ভরে যাবে। আর আপনার কষ্ট কাউকে বলার আগে একটু ভেবে দেখবেন, কারণ আজকাল মানুষ অন্যের ক্ষততে ঔষধ নয় বরং লবণ লাগিয়ে দেয়। বেশিরভাগ লোক তারা তাদের সমস্যা থেকে দূরে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তারা এটা জানে না সমস্যা থেকে দূরে পালিয়ে যাওয়ার অর্থ হলো আরও একটি নতুন সমস্যার জন্ম দেওয়া। যে আপনার ভুলকে সঠিক সময়ে বলে দেয় সেই আপনার সঠিক বন্ধু, আর তাই এমন বন্ধুগুলোর সবসময় গুরুত্ব দেবেন। এটা পৃথিবীর একটি কটু সত্য যে সফল লোকের সফলতা সবাই দেখতে পায়, কিন্তু সেটা পাওয়ার জন্য কত অন্ধকার দেখেছে সেটা কেউ জানতে চায় না। এই কারণেই যদি আপনার স্বপ্ন সত্যি না হয় তাহলে আপনার পদ্ধতি পরিবর্তন করুন, আপনার স্বপ্ন নয়। কারণ একটি গাছ সবসময় তার পাতা পরিবর্তন করে, শেকড় নয়। জীবনে যদি কিছু করতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে অন্য লোকের কথা শোনা বন্ধ করে দিন।
কারণ লোক আপনার সম্পর্কে ততক্ষণ পর্যন্ত খারাপ কথা বলতে থাকবে যতক্ষণ না আপনি সফল হয়ে যাবেন। লোক আপনার উপরে বিশ্বাস করুক বা না করুক, আপনার নিজের উপরে বিশ্বাস থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই কারণেই লোকের কথা শুনে কখনোই নিজের মন খারাপ করবেন না, কারণ আপনার মন খারাপ আপনাকে দুর্বল করে দেবে। রাগ এবং ঝড় একই রকমের হয়, এটা শান্ত হওয়ার পরেই বোঝা যায় যে কতটা ক্ষতি হয়েছে। এই কারণেই সবসময় নিজেকে রাগ থেকে দূরে রাখুন, আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। যদি আপনার স্বপ্নের আগুন নিভে গেছে, তাহলে এর অর্থ হলো আপনি বেঁচে থাকতেই নিজেকে মেরে ফেলেছেন। আর মনে রাখবেন, স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমের মধ্যে দেখে থাকি, বরং স্বপ্ন সেটাই যা পূরণের ইচ্ছা আমাদেরকে ঘুমাতে দেয় না। আপনি আপনার বিছানাকে এতটাও ভালোবাসবেন না যে আপনার লক্ষ্যটা কেবল স্বপ্ন হয়েই থেকে যায়। যদি আপনার ইচ্ছে আছে আপনার মনের মতো একটি জীবন পাবার, তাহলে জেদ করুন এবং জীবনে বড় কিছু করে দেখান। আর প্রত্যেকটি পরিবারেই এমন একজন কেউ না কেউ থাকে যে গরিবী রেখা পার করে অনেক আগে চলে যায়, তাই চেষ্টা করুন আপনার পরিবারে সেই মানুষটা যেন আপনি হতে পারেন। কারণ মানুষ নয় সফলতা কথা বলে, যে মানুষ অসফল হয়ে যায় সে হাজার কথা বললেও তার কথা কেউ শুনবে না, কিন্তু যে সফল হয়ে যায় তার কথা শোনার জন্য সবাই অপেক্ষা করবে। আপনার প্রত্যেকটি দিন ভালো হবে এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা দিনের মধ্যে কিছু না কিছু ভালো অবশ্যই থাকবে। আর যে মানুষ পজিটিভ চিন্তা রাখে সে প্রত্যেকটা দিনের মধ্যে কোনো না কোনো ভালো কিছু ঠিকই খুঁজে বার করে নেবে। আপনি কেবল ধৈর্য রাখুন, বিশ্বাস করুন, যাই কিছু হয় ভালোর জন্যই হয়। অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে ধৈর্য কাকে বলে, তাহলে বলি ধৈর্য হলো একটি যুদ্ধ যা নিজের বিরুদ্ধে করতে হয়, আর যে এই যুদ্ধে জিততে পারবে সে তার জীবনের সমস্ত যুদ্ধে জয়ী হবে। আপনি জীবনে বাঁচার জন্য এবং জীবনে জেতার জন্যই জীবনটা পেয়েছেন, জীবনে শেষ হওয়ার মতো কোনো কিছুই নেই। সবসময় একটি নতুন রাস্তা, নতুন লক্ষ্য আপনার জন্য অপেক্ষা করে, কেবল প্রয়োজন হলো পজিটিভ চিন্তা নিয়ে ওই রাস্তাতে এগিয়ে চলা। যদি কখনো আপনার মনোবল ভেঙে যায়, তাহলে নিজেকে একটি কথা মনে করাবেন, হয়তো এখন সময়টা খারাপ চলছে, কিন্তু আপনার কাছে এতটা ক্ষমতা আছে আপনি চাইলে ওই সময়টাকে পরিবর্তন করতে পারেন। যেদিন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার আত্মবিশ্বাস আপনার সঙ্গে আছে, সেই দিন আপনি এটা ভাবা বন্ধ করে দেবেন যে কে আপনার বিরুদ্ধে আছে। লোক তো প্রত্যেকটি কথাতেই আপনার পিছনে লাগবে, আপনি কিছু না করলেও আপনাকে খারাপ বলবে, আপনি ভালো কিছু করলেও আপনার জন্য খারাপই বলবে। তাই ফালতু লোকের ফালতু কথাতে মনোযোগ দেওয়া বন্ধ করুন। যে মানুষগুলো যাই কিছু জীবনে পেয়েছে সেটার গুরুত্ব না দিয়ে সেটার পিছনে ছুটে বেড়ায় যেটা পাওয়ার কোনো আশাই থাকে না, এমন মানুষগুলো যাই কিছু পেয়েছে সেটাকেও হারিয়ে ফেলবে। তাই জীবনে সবসময় নতুন লক্ষ্য অর্জনের চেষ্টা করুন, কিন্তু তার আগে আপনার কাছে যাই কিছু আছে সেটার সম্মান করা শিখুন, কারণ আপনার কাছে যাই কিছু আছে তার ক্ষমতাতেই আপনি নতুন কিছু পেতে পারবেন। বন্ধুরা, জীবনও সুন্দর হবে, আপনার লক্ষ্যও সুন্দর হবে, কেবল আপনি সামনে এগিয়ে চলার সাহস করুন, আপনার জীবনে সব কিছুই সুন্দর হবে। স্ট্যাটাস মোবাইলের হোক বা জীবনের এমন সেট করবেন যাতে মানুষ বাধ্য হয় সেটাকে কপি করতে। যত্নে রাখা যে কোনো জিনিস আর মনোযোগ দিয়ে শোনা যে কোনো কথা জীবনে কখনো না কখনো অবশ্যই কাজে আসবে। আপনার জীবনে কোনো মানুষ বা কোনো জিনিসকে এতটাও গুরুত্ব দেবেন না যা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে বা সেটা ছাড়া আপনার বেঁচে থাকাই দুষ্কর হয়ে যাবে। এই সময়টা অনেক মূল্যবান, এটাকে এভাবে নষ্ট করবেন না, আর না এই সময়কে এতটা সুযোগ দেবেন যে সে আপনার জেদ নষ্ট করে দেয়। বরং আপনার জেদকে এত বেশি বাড়িয়ে তুলুন যে সেটা আপনার সময়কেই পরিবর্তন করে দেয়। বন্ধুরা, সব মানুষ ঠিক ততটাই খুশিতে থাকতে পারে যতটা সে কল্পনা করে। এরা সংঘর্ষ দেখে ভয় পায়, সমস্যা দেখে ভয় পায়, কিন্তু এদের জানা উচিত যে সংঘর্ষ একটি মানুষকে শক্তিশালী তৈরি করে। যদি হেরে যেতে আপনি ভয় পান, তাহলে জেতার ইচ্ছা আপনি কখনোই করবেন না। কেউ অনেক সুন্দর কথা বলেছিল, ভয় তো আমারও লেগেছিল দূরত্ব দেখে, কিন্তু আমি এগিয়ে গেছিলাম নতুন রাস্তা দেখে, আমার লক্ষ্য ধীরে ধীরে আমার কাছে চলে এসেছে আমার আত্মবিশ্বাস দেখে। এই কারণেই প্রত্যেকটা মানুষের জীবনেই সংঘর্ষ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আনন্দ উপভোগ করার জন্য সমস্যার মধ্যে দিয়ে যাওয়াটা অনেক দরকার।
অনেক লোক বলে আমার ইচ্ছে করে না, আমার পড়াশোনা করতে মন চায় না, আমার কোনো কাজ করতে মন চায় না। তাহলে আমি তাদের বলতে চাই, আপনাদের কাছে দুটি উপায় আছে। যে কাজে আপনার মন লাগে না সেই কাজটা আপনি করবেন না, আর দ্বিতীয়ত যে কাজে আপনার মন লাগবে না সেই কাজে আপনি আপনার জীবন লাগিয়ে দিন। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। কিন্তু সিদ্ধান্ত নেবার আগে একবার ভেবে দেখবেন, যে কাজে আপনার মন লাগছে না সেই কাজটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, ওই কাজটা আপনার জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ অপ্রয়োজনীয় কাজের জন্য মানুষ কখনোই এত বেশি চিন্তা করে না। তাই আপনি আপনার জীবন লাগিয়ে দিন অথবা যেতে দিন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।